ক্লাস টুয়েলভের ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে শুরু করব অষ্টম অধ্যায় এবং আজকালের মধ্যে তোমাদের সব নোট দেওয়ার চেষ্টা করব। অষ্টম অধ্যায়ের পর যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই এই অধ্যায়গুলোতে খুব একটা কোশ্চেন হয় না, তো আমি সবগুলো শেষ করার চেষ্টা করব, সেটা 8 মার্কের এবং 4 মার্কের কোশ্চেন সহ। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ে জাতীয় শিক্ষানীতি 1986 সালের মূল বিচার্য বিষয় সমূহ কোনগুলো। অর্থাৎ আমরা যদি বলি যে 1986 সালের সুপারিশগুলো আলোচনা করা, মুখ্য সুপারিশগুলো আলোচনা করো, বা আমরা যদি বলি যে 1986 সালের জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, যদি আমরা বলি যে জাতীয় শিক্ষানীতির উল্লেখযোগ্য যে কোনো 5টি প্রকল্প সম্পর্কে উল্লেখ করো, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রতিবারই থাকে, মানে প্রতিবার মানে প্রতিবারই থাকে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। অর্থাৎ এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে অবশ্যই এই কোশ্চেনটি আসবে যে 1986 সালে জাতীয় শিক্ষার মূল বিচার্য বিষয় বা 1986 সালে জাতীয় শিক্ষার মূল বৈশিষ্ট্য, এরকম করে কোশ্চেনটা কিন্তু প্রতিবারেই, একদম প্রতিবারেই থাকে। সেহেতু তোমরা কিন্তু এই কোশ্চেনটা না পড়ে পরীক্ষায় কিন্তু যাবে না, তাই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, জানো। তাহলে চলো আমরা এটা আজকে আলোচনা করি। তাহলে প্রথমে আমরা দেখব যে মূল বিচার্য বিষয় সময়ের মধ্যে প্রথম যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে মহিলাদের মধ্যে সাক্ষরতা হার বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা হ্রাস ঘটানো। অর্থাৎ বলা হচ্ছে যে মেয়েদেরকে শিক্ষার মধ্যে অংশগ্রহণ করিয়ে বা মহিলাদের জন্য শিক্ষার সুযোগ করে দিয়ে বংশ যে বৃদ্ধি বা আমাদের জনসংখ্যা যে বৃদ্ধি হচ্ছে তার হ্রাস ঘটানো। অর্থাৎ যদি আমরা মেয়েদেরকে জনসংখ্যা বৃদ্ধির কুফলগুলো সম্পর্কে আমরা অবগত করতে পারি তাহলে কিন্তু তারা জনসংখ্যা হ্রাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর বলছে যে গ্রামের দুর্বল পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে শিক্ষার হার বাড়াতে হবে। অর্থাৎ গ্রামের অনেক অবস্থা, সেই সময়কার অবস্থা, 1986 সালের অবস্থা যদি আমরা দেখি তাহলে খুবই খারাপ অবস্থা ছিল। বলছে এই যে অবস্থা, খারাপ অবস্থা, সেটার কি উন্নতি ঘটাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেশিরভাগ ছেলে মেয়েকে আমাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। তারপর বলছে শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে হবে। অর্থাৎ আমরা যদি মানুষকে শিক্ষার আলোয় না আনতে পারি বা শিক্ষার আঙিনায় যদি মানুষকে আমরা নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু তাদের মধ্যে যে ধর্মনীতির কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার থেকে যাবে। তাহলে কি হবে, আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু উন্নতির দিকে যেতে পারবে না, মানুষের কিন্তু একটা মানসিক যে রেভলিউশন সেটা ঘটবে না। সেহেতু শিক্ষাটা গুরুত্বপূর্ণ এবং এই শিক্ষার মাধ্যমে মানুষের মানসিকতাকে ধর্মনিরপেক্ষ করে তোলা যায় এবং মানুষের মধ্যে নিজের দেশকে ভালোবাসার যে মানসিকতা সেটা তৈরি করা যায়। অর্থাৎ এটাকে আমরা এক প্রকার গণতান্ত্রিক চেতনা বলতে পারি। তারপরে শিক্ষার উপাদান যে বিষয়গুলো রয়েছে সেখানে আমরা কি করতে পারি, বলা হচ্ছে যে শিক্ষা হলো বৈষয়িক ও আধ্যাত্মিক উন্নয়নের মূল মন্ত্র। অর্থাৎ শিক্ষার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ আমরা কিন্তু ঘটাতে পারি। তারপরে বলা হচ্ছে যে শিক্ষা জাতীয় সংহতি, স্বাধীন ভাবধারা, বিজ্ঞান ভিত্তিক মানসিকতা জাগ্রত করে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে যদি কোনো মানুষকে আমরা শিক্ষিত করে তুলতে পারি তাহলে আমরা আমাদের দেশের মানুষ একজোট হয়ে কাজ করতে পারবো। অর্থাৎ জাতীয় সংহতি আমাদের মধ্যে লক্ষ্য করা যাবে এবং আমরা আমাদের যে চিন্তা ভাবনা গুলো সেগুলো আমরা আমাদের চিন্তা ভাবনার মধ্যে একদম স্বাধীনতার একটা প্রকাশ ঘটবে। অর্থাৎ আমরা যে নিজেরাই একদম স্বাধীন বা আমরা যে ইচ্ছা খুশি মতো বা আমাদের মৌলিক অধিকার এবং মৌলিক দায়িত্ব গুলো পালনের মাধ্যমে স্বাধীন এই মানসিকতা যেরকম তৈরি হবে, ঠিক তেমনি সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক মানসিকতা তৈরি হবে। অর্থাৎ আমরা আমাদের যে একটা নির্দিষ্ট গণ্ডি বা আমাদের যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাস থেকে বার হয়ে আমরা প্রত্যেকটা বিষয় যুক্তি, বিজ্ঞান এবং সাইন্টিফিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারবো। তারপরে কি বলছে, শিক্ষা জাতীয় ব্যবস্থা, অর্থাৎ শিক্ষাকে যদি আমরা জাতীয়করণ করতে চাই তাহলে কি কি বিষয়গুলো করতে হবে। বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত জাতি, ধর্ম, অঞ্চল, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে সম মানের শিক্ষা লাভ করবে। অর্থাৎ বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত
সকলেই একই রকম শিক্ষা লাভ করবে, সেটা জাতিগত কোনো বিভেদ থাকবে না, ধর্মগত কোনো বিভেদ থাকবে না, কোনো অঞ্চলগত বিভেদ থাকবে না, নারী পুরুষের সমান অধিকার থাকবে। এই সকল নির্বিশেষে সকলের জন্য একই রকম একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা থাকবে, যেরকম আমাদের বর্তমানে মাধ্যমিক শিক্ষা রয়েছে, সেটা যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো অঞ্চল এবং নারী পুরুষের একদম সমানভাবে সেই শিক্ষাটা দেওয়া হয়। তবে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষা ব্যবস্থায় দেশের সর্বত্র একটা শিক্ষা কাঠামো ব্যক্ত হয়, যেটি হলো 10+2+3+2। এটা একটা এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখবে 10+2+3+2, অর্থাৎ আমাদের পুরো দেশে একই ধরনের শিক্ষার কাঠামো থাকবে, সেটা হচ্ছে 10+2+3+2। তারপরে বলেছে যে আন্তর্জাতিক সমবায় ও বিশ্ব শান্তির ধারণা সুদৃঢ় করা। আন্তর্জাতিক সমবায় ও বিশ্ব শান্তি, অর্থাৎ আমরা যাতে পুরো পৃথিবীর মানুষজন একটা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতে পারি এবং আমরা আমাদের এই পৃথিবীকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি, এই রকম ধারণা কিন্তু মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। তারপরে বলছি গবেষণা, উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হবে। অর্থাৎ আমাদের গবেষণা বা উন্নয়নমূলক বা বিজ্ঞান প্রযুক্তির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রাখতে হবে। তারপরে বলছে শিক্ষা ব্যবস্থার শক্তি বৃদ্ধিতে যে সকল সংস্থা ভূমিকা পালন করতে পারে সেগুলি হলো UGC, AICTE, MCI, NCERT। বলছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে উন্নতি ঘটাতে পারে সেই সংস্থাগুলো হলো UGC, AICTE, NCERT। এই সংস্থাগুলি সঠিকভাবে কাজ করে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। তারপর বলছে সাম্যের অনুকূল শিক্ষা, অর্থাৎ যদি আমরা সকলের জন্য শিক্ষার কথা বলি, সকল ধর্মের জন্য, সকল জাতির জন্য, সকল বর্ণের জন্য, যে কোনো অঞ্চলে মানুষের জন্য শিক্ষার কথা বলি, তাহলে কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের মন নজর দিতে হবে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে নতুন শিক্ষানীতিতে বৈষম্য দূরীকরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করবে। অর্থাৎ আমরা যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছি 1946 সালের পর, সেখানে কোনো রকম বৈষম্যকে গুরুত্ব দেওয়া হবে না। তাই বলছে এবং নারী পুরুষদের, অর্থাৎ নারীদের কল্যাণ ও মর্যাদা বৃদ্ধিতে শিক্ষার একটি উচ্চ লক্ষ্যমাত্রা স্থির হবে, অর্থাৎ নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা এখানে বলা হয়েছে। তারপরে বলেছে যে নারী পুরুষ নির্বিশেষে তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার বৈষম্য দূর করে সমান সুযোগ দিতে হবে, অর্থাৎ ST এবং ST-দের আমরা শিক্ষার নিচু শ্রেণীর মানুষ ভেবে তাদেরকে শিক্ষা থেকে দূরে রাখবো না, তাদেরকেও শিক্ষাক্ষেত্রে সমান সুযোগের অধিকার দিতে হবে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীরা, অর্থাৎ এখানে যদি আমরা ফিজিক্যাল চ্যালেঞ্জ দেখি এবং যদি আমরা মেন্টাল রিটার্ডেড ছেলে মেয়েদের বা মানুষদের দেখি, তাহলে তারাও কিন্তু সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে, এই বিষয়টা তাদেরকে সমান সুযোগ দিতে হবে। শিক্ষার পুনর্গঠনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেমন শিশুদের উন্নয়নে বিনিয়োগ, স্কুল ছুট, শিশুকর্মী। অর্থাৎ আমরা যদি দেখি যে অনেক ছেলে মেয়ে রয়েছে কি স্কুল ছুট, অর্থাৎ তারা একটা নির্দিষ্ট ক্লাস পর্যন্ত পড়ে, তারপরে তারা স্কুলে ছেড়ে দেয়, এটাকে বলা হচ্ছে স্কুল ছুট। শিশুকর্মী, অর্থাৎ ছোটকাল থেকে ছেলে মেয়েদেরকে আমরা কি করে কাজের সঙ্গে যুক্ত করি, তাহলে এই এইগুলো কিন্তু করা যাবে না। এবং কর্মনিযুক্ত সুযোগ বৃদ্ধি, উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া, চাকরি ও ডিগ্রির মধ্যে সম্পর্ক অবসান ঘটানো, বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা সুযোগ দিতে হবে, অর্থাৎ এই ব্যবস্থাগুলো করতে হবে। এখানে একটা কথা বলেছি, সেটা হচ্ছে চাকরি ও ডিগ্রির মধ্যে সম্পর্কের অবসান, অর্থাৎ চাকরির সঙ্গে ডিগ্রির কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ কোনো ব্যক্তি কতটা ডিগ্রি অর্জন করেছে তার উপর তাকে চাকরি বা জব দেওয়া যাবে না, সে কতটা দক্ষ সেই দক্ষতার উপর ডিপেন্ড করে, সে কতটা কাজ জানে সেই কাজ জানার উপর ডিপেন্ড করে তাকে জব বা চাকরি দিতে হবে। তারপরে বলছে টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষা, পরিবর্তিত পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে এই শিক্ষার পুনর্গঠন দরকার। অর্থাৎ টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট যে এডুকেশন রয়েছে, সেটাকে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে, তাহলে কি হচ্ছে এই পরিবর্তিত যে পরিস্থিতি রয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে এই টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট এডুকেশনটা আমাদেরকে স্থির করতে হবে। তো এইগুলো ছিল কিন্তু মূল আলোচ্য বিষয় কি 1986 সালে জাতীয় শিক্ষানীতির। এই কোশ্চেনটা তোমাদেরকে পড়ে যেতেই হবে, এটা 99% কিন্তু কমন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, এরপরে অন্য একটা বিষয় নিয়ে আবার হাজির হবো। সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।